আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ والصلاه والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد قال لكم في رسول الله اسوه حسنه। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টির সেরা করে এই পৃথিবীর বুকে প্রেরণ করেছেন। অসংখ্য শান্তি দ্বারা উৎসিত হোক মানবতার মুক্তির দিশারী আমাদের নবী, আমাদের নায়ক, আমাদের ফলোয়ার, আমাদের শেষ রসুল মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানীয় ভাইরা, আমরা দীর্ঘক্ষণ আমাদের শ্রদ্ধেয় পিয়ানো ভাইয়ের কাছে এবং নূর ভাইয়ের কাছে কিছু কথা শুনলাম। পিয়ানুভাই যে কথাগুলো বললেন সেটা হচ্ছে এডুকেশন, ইসলামিক শিক্ষা। আর আমাদের ভাইয়ের মতো, খুব ভাইয়ের মতো যাকে ভালোবাসি আমি, ওদের নৌ ভাই বললেন তাবলিগের যে গুরুত্ব এবং ভ্রান্ত তাবলিগের যে বিষয়গুলো সেগুলো আমাদের সামনে উপস্থাপন করলেন। তো আমরা বলবো ভাইয়ের যে বিষয়টা বললেন তাবলিগে, যে আমাদের সঙ্গে আমিও কিছুদিন কাজ করেছিলাম এবং কিছু বইও স্টাডি করেছিলাম। প্রতিদিন একটা আমাদের ইয়ে হতো সপ্তাহে দু দিন, সেখানেও আমি নিজে স্টাডি করেছি, বইটা পড়ে শোনালাম সকলকে, তারপরে পড়বেন বিষয়গুলো সঠিকটা জানার জন্য। তো আমাকে যে বিষয়টা বলতে বলা হয়েছে সেটা হচ্ছে মিডিয়া। মিডিয়া কি, মিডিয়ার গুরুত্ব কি। এই মাঠে একটা প্রোগ্রাম হয়েছিল, সেখানে কিছুটা আলোচনা রেখেছিলাম। আজকেও ব্যস্ততার জন্য প্রিপারেশন নিতে পারিনি, তো ক্ষমা চেয়ে নিচ্ছি। আল্লাহ যেটুকু বলবেন সেটুকু বলবেন। যে একটা তেলাওয়াত করেছি 33 নম্বর সূরা 21 নম্বর আয়াত, লাকাদ ক্বালা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ বলছেন যে আমাদের জন্য, আমাদের জন্য আদর্শ হচ্ছে আমাদের নায়ক মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসলে আমাদের জীবনের প্রেক্ষাপটে প্রত্যেকটা প্রেক্ষাপটে হচ্ছে আমাদের নায়ক আমার রাসূলকে অনুসরণ করতে হবে। যদি আমার নায়ককে অনুসরণ না করি, বর্তমান মিডিয়ার বদলতে যদি জিজ্ঞেস করা হয় হুইজ ইয়োর হিরো, তোমার নায়ককে, তাহলে ছেলেরা বিশেষ করে বলবে সলমান খান বা আমির খান বা আরও যারা আছেন এখন তো রিয়ান স্টার, যাদের জন্য মানুষ এখন একটা সাইনের জন্য, এক ফটোকপি বা সেলফি তোলার জন্য ব্যস্ত হয়ে পড়ে, অন্য হয়ে পড়ে, যদি আমরা সোশ্যাল মিডিয়া দেখি, দেখতে পাবো ইউটিউব ফেসবুকে দেখতে পাবো। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যিনি আমাদের নায়ক, যিনি আমাদের পথ প্রদর্শক, যাকে ফলো করা ছাড়া আমাদের জীবনে কোনো শান্তি আসবে না, তাদেরকে আমরা চিনি না বললেই চলে। একদিন বাসে যাচ্ছিলাম, তো বাসের মধ্যে আলোচনা হচ্ছে সৌরভ গাঙ্গুলি কোন দিকে কটা ছয়া চায় বেড়েছে, কাউন্ট করে বলে দিচ্ছি, লেগে কটা চায় বেড়েছে, অফলাইনে কটা ছয় বেড়েছে, কাউন্ট করে বলছে। তো আমি সে মুসলিম ভাইটা জিজ্ঞেসের শিক্ষক ছিল একজন, তো জিজ্ঞেস করলাম ভাই বলুন তো আমার রাসূল সময় দু একটা কথা বলুন দেখি, কোথায় জন্মগ্রহণ করেছেন, কী করেছেন, একটা হাদিস আপনি, একটা হাদিস, জাস্ট একটা হাদিস আপনি একটু পড়ে শোনান। তো বলতে পারেননি, আবার উনি বলেন যে আই এম মুসলিম, মাই হিরো ইজ মুহাম্মদ সাল্লাম। বুঝতে পারছেন বিষয়টা? তো যাই হোক, আসলে সহিহ ইবনে একটা হাদিস রয়েছে যে আল্লাহ রাব্বুল মুসাল্লাম বলছেন যে যে ব্যক্তি কোনো ইল অনুসন্ধান করে ইলমের জন্য, কোরআন এবং সহিহ সুন্নাহর ইল হতে পারে, সে জেনারেল শিক্ষা হতে পারে, কিন্তু মেন সাবজেক্ট হবে আল্লাহকে চেনার জন্য। এই ইল যদি কেউ সন্ধান করে তাহলে তার মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দেন। কিন্তু কেউ যদি ইল সংগ্রহ করে, এডুকেশন গ্যাদার করে, নলেজ গ্যাদার করে, সংগ্রহ করে পার্থিব চাকচিক্যের জন্য, যেটা আমাদের কেয়ার ভাই বলে গেলেন, পার্থিব দুনিয়ার লোভ লালসার জন্য, পার্থিব দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যের জন্য, তাহলে বলছেন যে তার অবস্থা কিয়ামতের মাঠে বোঝাতে সে জান্নাতের সুগন্ধটুকু পাবে না। তো পিয়ানোবাদীরূপ এটাই বললেন যে আমাদের যে, আমাদের যদি সোশ্যাল, আমাদের সমাজ অবস্থার দিকে তাকায় বা আমাদের ইয়াং জেনারেশনের দিকে তাকায়, এখানে দেখতে পাবো যে আমাদের, আমরা কোন দিকে চলেছি আজকে, তো ভাববার সময় এসেছে। তো চলুন অন্য ইন্ডাস্ট্রি না টেনে, ভূমিকা না টেনে ডাইরেক্ট আসি হোয়াট ইজ মিডিয়া। মিডিয়া কি, এখানে একটা ইংরেজি কোটেশন রয়েছে, বলছে মিডিয়া, মিডিয়া ইজ এ মিডিয়াম অফ কমিউনিকেশন দ্যাট ডিজাইন টু রিসার্চ দ্য পিপুল, মাস অফ পিপুল লাইক নিউজ পেপার, রেডিও অ্যান্ড টেলিভিশন। যে অর্থটা হচ্ছে মিডিয়া হচ্ছে একটা কমিউনিকেশন, মিডিয়া হচ্ছে একটা মাধ্যম, এটা কমিউনিকেট মাধ্যম, যোগাযোগ মাধ্যম, কিসের মাধ্যম,
যে মাধ্যমটা একটা ছোট্ট সাবজেক্টকে ব্রডকাস্ট করে বিভিন্ন জায়গায় প্রচুর জায়গায় ছড়িয়ে দেয় উইদিন সেকেন্ডের মধ্যে, যেমন হচ্ছে নিউজ পেপার, টিভি, রেডিও, এখন হচ্ছে সোশ্যাল মিডিয়া, বিশেষ করে হোয়াটসঅ্যাপ, একদম হলো ফেসবুক, হোয়াটসঅ্যাপ হলো ভুল হবে, একদম ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এইসবগুলো, এটা হচ্ছে মিডিয়া। তো বর্তমানে দেখা যায় মিডিয়া অনেকগুলো ক্যালিফিকেশন রয়েছে, অনেকগুলো সেক্টর রয়েছে, ভাগ রয়েছে, যেমন একটা আছে প্রিন্ট মিডিয়া, যেগুলো প্রিন্ট আকারে হয়, লিখনী আকারে হয়, সেটা প্রিন্ট মিডিয়া। তো প্রিন্ট মিডিয়া আমরা বর্তমানে প্রিন্ট মিডিয়া আমরা ইউজ করি অনলি 10%, 100 টাকা হোক 10 টাকা। এরপরে যে মিডিয়াটা আছে সেটা হচ্ছে অডিও মিডিয়া, অর্থাৎ শোনার মিডিয়া, শোনা যেটা আমরা শুনি, যেটা কান দিয়ে, হয়তো রেডিও, অডিও, কোনো ভিডিও, কোনো একটা অডিও মাধ্যম দিয়ে যেগুলো শুনি, সেটা আমাদের ব্রেনে আমাদের মিডিয়ায় কাজ করছে অনলি 20%। কিন্তু টেলিভিশন মিডিয়া বা ভিডিও মিডিয়া এমন একটি মিডিয়া যেটা দুটো কমিউনিকেশন ঘটাচ্ছে, আমরা দেখতেও পাচ্ছি শুনতে পাচ্ছি, এই মিডিয়া আমাদের মধ্যে কাজ করে 30%। কিন্তু বর্তমান যে মিডিয়া সোশ্যাল মিডিয়া যেটা, যেগুলো বারবার বলছি আমি, হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, আরও যে মিডিয়াগুলো রয়েছে, এগুলো আমাদেরকে কন্ট্রোল করে মোর দ্যান 75%, 75%-র বেশি এগুলো আমাদের কন্ট্রোল করে। কেন বললাম আমাদের লাস্ট বিষয়টা, মিডিয়া হচ্ছে এমন একটা জিনিস যেটা ব্ল্যাককে হোয়াইট করতে পারে, নায়ককে হিরো করতে পারে, হিরোকে জিরো করতে পারে। ডক্টর জাকির একটা স্পিচ দিয়ে শুনে উনি বলেছিলেন যে মিডিয়া ইজ অ্যান হোয়াইট এলিফ্যান্ট, মিডিয়া হচ্ছে একটা সাদা হাতি, হাতির বড় স্পেস থাকে, বড় পেট থাকে, বড় স্পেস, সেটাকে আপনি হোয়াইট রং দিয়ে, সাদা রঙে পেন্ট করে দিন, রং করে দিন, যা খুশি তা লিখতে পারেন। তো মিডিয়া একটা বিশাল স্পেস, গোটা ওয়ার্ল্ডে কাজ করে, ওকে আপনি যা খুশি তা করতে পারেন। যেমন দেখবেন একটা খুব কিছুদিন আগে একটা এসেছিল ব্ল্যাক হোল, কৃষ্ণগহ্বর, আমাকে শুনেছি যারা ইয়াং জেনারেশন আছি, কৃষ্ণগহ্বর সম্বন্ধে খ্রিস্টান একজন সায়েন্টিস্টের নাম এসছে। তো তার আগেও বাংলাদেশে একজন সায়েন্টিস্ট যার নাম হচ্ছে, দেখবেন দেখেছি ইউটিউবে দেখেছি বিষয়গুলো, জামান নুরুল ইসলাম, ওয়ার্ল্ডের টপ মোস্ট সায়েন্টিস্টদের মধ্যে, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বিজ্ঞানীদের মধ্যে উনি একজন, অন্যতম একজন, কিন্তু ওনার নাম আমরা জানি না, মিডিয়া মধ্যে নাম আমার আসেনি। কৃষ্ণগহ্বর নিয়ে বা ব্ল্যাক হোল নিয়ে এত রিসার্চ হলো, এত গবেষণা হলো, কিন্তু উনার নাম একবারকে করেনি। বর্তমান বিজ্ঞান দুনিয়াতে যতগুলো এভলিউশন হয়েছে, যতগুলো আবিষ্কার হয়েছে, তার ফান্ডামেন্টাল বুনিয়াদ বেশ হচ্ছে ইসলাম, মুসলিমরা দিয়েছে। এবং দুঃখের বিষয় হচ্ছে মুসলিমদের নামগুলো এমন সুন্দরভাবে চেঞ্জ করে দিয়েছে, দেখলে শুনলে মনে হয় খ্রিস্টান, ওই দিকে যাচ্ছে এ বললো অনেক ক্লাসে। ওনার একটা বই রয়েছে, যে বইটা কেমব্রিজ অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে পাবলিশ হয়েছিল, দুটো বই, নামটা একটা হচ্ছে দ্য আলটিমেট ফেক, দ্য আলটিমেট ফ্যাক্ট অফ দ্য ইউনিভার্স, মানে দ্য আলটিমেট ফ্যাক্ট অফ ইউনিভার্স, বিশ্ব, মানে ইউনিভার্স বলতে হচ্ছে বই বিশ্ব, মহাবিশ্ব, মহাবিশ্বের আসল তথ্য কি। আর একটা বই রয়েছে ওনার, সেটা হচ্ছে রোটেশন ফাইন্ড জেনারেল অ্যাক্টিভিটিস, এই দুটো বই ওনার রয়েছে, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা জানি না। আর মিডিয়া এমন একটা জিনিস, একটা দুটো এক্সাম্পল আমাদের জানা এক্সাম্পল দিচ্ছি আপনাকে, সেটা হচ্ছে এপ্রিল ফুল। দেখবেন পয়লা এপ্রিল আমরা মানুষদেরকে ফুল মানে বোকা, এপ্রিল মানে পয়লা এপ্রিল মানুষদেরকে বোকা বানানোর দিন, ইতিহাস বলবো না, 1994-1992 সালের একটা ইতিহাস, যেটা রানী ইসাবেলা এবং ফার্নান্ডেজ এরা করেছিল, বিষয়গুলো জানেন অনেকে। ওগুলো ওরা কি করেছে, একটা মুসলিমদেরকে নির্যাতন করার একটা ভালো দিন নির্যাতন করেছিল, লক্ষ লক্ষ মুসলিমকে কুড়িয়ে মেরেছিল, ধোঁয়া দিয়ে মেরেছিল, গণহত্যা করেছিল, সেই দিনকে ওরা রানী ইসাবেলা আস্তে আস্তে বলেছিল যে মুসলিম আর ফুল, মুসলিমরা বোকা। সেই দিনকে আমরা মিডিয়া ওকে রং চমা খেয়ে এপ্রিল ফুলকে পালন করেছে, এবং আমাদের মুসলিম ইয়াং জেনারেশন কিন্তু আমরা একে অপরকে বোকা বানানো বলে মনে করি। আসলে কিন্তু আমাদেরকে বোকা বানানো হয়েছে, আমরা বুঝতে পারি না, এটা মিডিয়ার কারসাজি। আর একটা সুন্দর একটা এক্সাম্পল দিচ্ছি, আজকে গতকালকে জিজ্ঞেস একটা ইংলিশ টিচারকে, যে কালকে আমাদের সাথে সাথে রং ধনু উঠেছিল, রং ধনু যাকে ইংলিশে রেইনবো বলে, তো যেভাবে বলুন তো যে রং ওই যে উঠেছে ওটার নাম, ওইটার নামটা কি বলুন তো, তো বলছে আমি তো সায়েন্সের স্টুডেন্ট নই, আমি তো বাংলা স্টুডেন্ট, ইংলিশ স্টুডেন্ট, আপনাকে ওটা বলতে হবে, ওইটা কি বলুন তা বলছে, ওটা কি, তো বলছে ওটা রাম ধনু। তো আমি বললাম যে ওটা রাম ধনু নয় দাদা, ওটা হচ্ছে রং ধনু, রং ধনু।
সেভেন কালার, সাতটা কালার মিক্সড হয়ে একটা চুড়ি তৈরি করে, কেবল রেইনবো রং হলো, কিন্তু মিডিয়া বদল হতে আস্তে আস্তে দেখবেন রাম হলো এসছে। আপনি ডিকশনারি খুলবেন, অনেক পুরো ডিকশনারি খুলবেন, দেখবেন লেখা আছে রাম হলো, রেইনবো মিন্স রেইনবো, আর এন পি ডব্লিউ মানে রাম, রং হলো রহস্য ধরতে নয় শু। বর্তমান যে দশ ডিকশনারি খুলে দেখবেন সেটা লেখা আছে রাম হলো, এটা মিডিয়া কাশন রাম ভগবান শ্রী রাম, উনি একটা বউ মানে কি ধনুক, ধনুক তীর ধনুক, ধনুকের মতো চোখটি তৈরি হয় ওটা, এটা মিডিয়া বদলতে করেছে আর আমরা সেটা কিনে নিয়েছি। যাই হোক, অনেকটা আলোচনা আলোচনা, এখন আমি যে বিষয়টা বলতে যাচ্ছি আস্তে 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 পয়েন্টে, সেটা হচ্ছে হোয়াট ইজ ক্যারেক্টার, চরিত্র কি। একটা বইয়ে চরিত্র ডেফিনেশন সংজ্ঞা পড়েছিলাম, যেখানে উনি বলছেন যে জিনিসটা, ভালো শুনবেন, যে জিনিসটা সর্বযুগের সর্বকালের সমস্ত মানুষের কাছে গ্রহণীয় অনুসরণীয় অনুকরণীয় এবং বরণীয়, সেটাই হচ্ছে চরিত্র, যেটা সর্বকালের সর্বযুগের সমস্ত মানুষের কাছে অনুসরণীয় অনুকরণীয় গ্রহণীয় ও বরণীয়, সেটাই হচ্ছে ক্যারেক্টার, চরিত্র। এই ডেফিনেশনের উপর, এই সংজ্ঞার উপর আমার আসল ব্যাখ্যা দেখুন, সর্বযুগের সর্বকালের সমস্ত মানুষের কাছে গ্রহণীয় অনুসরণীয় অনুকরণীয় এবং বরণীয়। বর্তমান ইয়াং জেনারেশন যদি আমরা এই সম্পর্কের মধ্যে খেলি, একজনকে আসতে পারবো কাছাকাছি। বর্তমান ইয়াং জেনারেশন সেই সোশ্যাল মিডিয়ার বদলতে আজকে হোয়াটসঅ্যাপ, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব ব্যবহার করে যাদেরকে আমরা নায়ক হিসেবে ফেলছি, সেই নায়ক নায়িকাদেরকে আমরা কি এর মধ্যে ফেলতে পারবো, এই সংজ্ঞার মধ্যে ফেলতে পারবো? একটা আমি আর্টিকেল পড়েছিলাম, রচনা ব্যানার্জি নাম শুনেছেন মধ্যে অনেকে, রচনা ব্যানার্জি বাংলার একজন নায়িকা, ও বলছে যে বেশি আমাদের পৃথিবীর প্রত্যেকটা নারী হচ্ছে অসতী, অসতী বুঝতে পারছেন তো, তার ভার্জিন নেই, সতীত্ব নেই। এই কথাটা আমার রানী মুখার্জি বলেছিল, রচনা ব্যানার্জি বলেছিল, রানী মুখার্জি বলেছিল। তো আমি যে আর্টিকেলটা পড়ে পরে এটাই বললাম মনে মনে, অনেক লোকে বলেছিল সেটা আসছে, যেটা আপনাদেরকে বলছি, আসলে চোখ যদি, চোখে যদি আমি একটা ইয়েলো কালারের সানগ্লাস পরি, চশমা পরি, ওদের সাদার দিকে তাকাই, তাহলে ওটাকে আমি ইয়েলোই দেখি, বুঝতে পারলাম না বিষয়টা। যদি চোখে একটা আমি গ্রিন কালারের সবুজ কালারের যদি একটা চশমা পরে সাদার দিয়ে সে দেখে তাকাই, তাহলে আমরা সেটাকে সবুজ দেখব। তো ওরা যে ক্যারেক্টারের মেন্টালিটি, ওরা যে ক্যারেক্টার, যে চারিত্রিক গুণাবলী সম্পন্ন ওরা, ওরা মনে করে সবাই ওই, আলহামদুলিল্লাহ আমাদের এই বিশ্বে মুসলিম বলুন অমুসলিম বলুন প্রচুর বোন রয়েছে আলহামদুলিল্লাহ, যারা সতীত্ব বজায় রেখেছে। আমরা যখন কলকাতায় পড়াশোনা করতাম, যাদব ইউনিভার্সিটি কম্পিউটার কম্পিউটার মাল্টিমিডিয়া শিখছিলাম, তখন আমাদের ক্লাসে আমাদের আমাদের একটা ভাই ছিল যে বাংলাদেশে, ওই বাংলাদেশ বলছি আমাদের হিমালয় বাংলাদেশ থেকে দেরাদুন থেকে একটা ছিল মাস্টার অনুশীলন করতে এসেছিল, তার সে আমাদের যাদব ইউনিভার্সিটিতে মাস কমিউনিকেশন রিপোর্টিং এর বিষয়ে, খবর নিয়ে দেওয়ার বিষয়ে, তো সব বাংলা অনেকগুলো বান্ধবী ছিল এসছে আমাদের সঙ্গে আসতে মাঝে মাঝে, অনেকগুলো বান্ধবীরা গৌর নিয়ে জিজ্ঞেস করেছে, আচ্ছা বলতো আমাদের মধ্যে ভার্জিন কি, কার মধ্যে এখন সতীত্ব বজায় আছে? তো সবাই বলেছিল, প্রায় 17-18 জন বলেছিল ওরা, যে সমস্ত ছেলে এবং মেয়েরা কেউ ভার্জিন নয়, মানে কারোর মধ্যে সতীত্ব নেই, ও যে কথা এটা। তো ওর মধ্যে একটা বোন রেডিও মির্চি বলে একটা চ্যানেল, রেডিও মির্চি কলকাতায় খুব চলে এটা, মানে একটা ভালো অডিও একটা ই চ্যানেল, তো ওখানে একটা বোন, নাম করছি না, মিডিয়া অনেক চলে যেতে পারে, তো অডিও মির্চিতে ভালো ভালো কথা বলতো ওই বোনটা। তো আমরা বলতাম তোমার তো চরিত্রই নাই, তোমার তো ভার্জিনই নাও, তোমার তো সতীত্বই নাই, তুমি মানুষকে কি ভালোবাসো আছো কেন? তো আমার আসল হচ্ছেন এমন একজন চরিত্র যার মধ্যে আমরা সবকিছু পাই, কিন্তু বর্তমান মিডিয়ার বদলতে আমাদের ইয়াং জেনারেশন কিন্তু আমরা চিপিয়ে পাচ্ছি না, এবং আমাদের ডাইভার্ট করা হচ্ছে ওই দিকে। আল্লাহ আলমিন 3 নম্বর সুরা আলিম আর 104 নম্বর তারা বলছেন যে তোমাদের মধ্যে এমন একটা সম্পর্কে থাকা উচিত যারা কল্যাণের দিকে আহ্বান করবে এবং ভালো কাজের আদেশ করবে এবং মন্দ কাজ থেকে নিষেধ করবে এবং তারাই হবে সুপাপ্রাপ্ত। তো এই আয়াতের প্রেক্ষাপটে মর্মায়িত আছে আমাদের বলবেন আলোচনায়। তো বর্তমান প্রেক্ষাপটে যদি আপনি সুরা 9 নম্বর সুরা পড়েন, সুরা তওবার 119 নম্বর আল্লাহ বলছেন যে হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং কথায় ও কাজে সত্যবাদীদের সাথী হও। তো এই দুটো আয়াতকে যদি মিলাতে চাই আমরা বর্তমান প্রেক্ষাপটে, যে আমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার, যেটা আমাদের রূপ ভাই বললেন,
আমাদের মধ্যে এমন একটা দল থাকা দরকার যারা মানুষকে সত্য কাজের আদেশ দেবে এবং অন্যায় অসৎ কাজ থেকে বিরত রাখবে, এবং যারা এটা করবে তারা হচ্ছে সফলকাম। আর আমরা হচ্ছে উম্মতে মুহাম্মদ, আমরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। আমাদের কাজ হচ্ছে এটা, মানুষকে সত্য কাজের আদেশ দেওয়া। আমাদের পরে কোন নবী কোন রাসূল আসবেন না, কোনো নবী কোন রাসূল আসবেন না। শেষের দিকে ঈসা আলাইহিস সালাম আসবেন, একজন উম্মতি মুহাম্মদী হিসেবে আসবেন, নতুন কোনো উম্মত নিয়ে আসবেন না, নতুন কোনো আসমান কিতাব নিয়ে আপনি আসবেন না। তাহলে আমাদের দায়িত্ব হচ্ছে আমাদের প্রত্যেকটা মুসলিমদেরকে যেটুকু জানি সেটুকু বলা, বর্তমান মিডিয়াকে সাহায্য নিয়ে বলা। কীভাবে বলবো আমরা সেটা পরে আসছি। আর তারপরে যে একটা রয়েছে বলছেন, যেটা যে হ্যাঁ হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো, সত্য বাইরে সাথী হও। বর্তমান আপনি যতগুলো সোশ্যাল মিডিয়া বলেন, সোশ্যাল মিডিয়ায় কি মনে হয় যে কেউ সত্য কথা বলে? আমরা যা আসে আমাদের ইউটিউব বলুন, ফেসবুক, বিশেষ করে ফেসবুকে যা আসে আমরা তা ভেরিফিকেশন না করে পাচার করে দিচ্ছি। একবার ভাবছি না যে কে হচ্ছি। সুরা নিশার মধ্যে রয়েছে 85 নম্বর আয়াতে 4 নম্বর সুরায় যে তুমি কোনো মানুষকে যদি ভালো কাজে পরামর্শ দাও তাহলে সে যদি সে ভালো কাজটা করে তাহলে সে যেমন সব পাবে তুমি তো সব পাবে। ঠিক অনুরূপভাবে তুমি কোনো মানুষকে যদি খারাপ কাজে পরামর্শ দাও তাহলে সে যদি খারাপ কাজটা করে তাহলে সে যেমন তার গোনা হবে তোমার সে পরিমাণ গোনা হবে। তো এই অনুযায়ী হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রামে যে সমস্ত মেসেজগুলো আসে যদি একটু ভেরিফিকেশন না করে, যদি ক্লারিফিকেশন না করে, যদি আমরা পাচার করি, তার জন্য যদি গন্ডগোল হয় বুঝতে আমাদের সমস্যা কী হবে। একটা ইউটিউবে একটা দেখছিলাম একটা প্রোগ্রাম, যেখানে বলছে যে একটা লোক তার তার ফেসবুকে তার তার ইউটিউবে ইউটিউবে ফেসবুকে এমন কিছু চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করা ছিল যত রকম বেহুদা, সে নোংরা আবর্জনা যত রকম মারা যাওয়ার পরে ওই যে মোবাইল আসতেই থাকছে বলতে একটা দুটো তিনটে চারটে করে ওর সমস্ত বন্ধুদের কাছে ছড়িয়ে যাচ্ছে। ও মারা গেছে কিন্তু সৎকায় গোনা ও কবরের মধ্যে সেটা পাচ্ছে। বুঝতে পারলাম বিষয়টা, সুতরাং সে আবার অন্য ভাই যারা তারা দিনে দাওয়াতের ছুটে পড়া কাজ যারা করে রেখেছে ভাইরা, তাদের মধ্যে এমন কিছু সাবস্ক্রাইব থাকে যেখানে কোরআন উপর সুন্দর আলোচনা হয়, সেই সাবস্ক্রাইব করার পর সেই ভাইটা যদি মারা যায় এবং সেই অ্যাকাউন্টগুলো যদি বন্ধ না করা হয় তাহলে সে যতদিন পর্যন্ত সে মারা যাবে ততদিন পর্যন্ত ইউটিউবে অ্যাকাউন্ট বা ফেসবুকের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ থাকবে। সেই বদলতে যতজন ভাইয়ের কাছে কোরআন উপর সুন্দর দাওয়াত পৌঁছাবে সে কবরে সব পাবে না, হবে না? এটা হচ্ছে সদকাচারিয়া। আমরা হচ্ছে আলেম, আলেম ভাইরা বলেন যে বিষয়ে সদকাচারিয়া একটা ডেফিনেশন দেন আমাদের, ঠিক আছে, কিন্তু বর্তমান যে মিডিয়ার যে সদকাচারিয়া যে ডেফিনেশন সেটা এইরকমই হওয়া বলে মনে করছে। এবার যে বিষয়টা আসছে সেটা হচ্ছে মিডিয়ার কাজ কি, মিডিয়ার পৃথিবীতে কাজ কি, মিডিয়ার মেন কাজ সেটা আপনাকে বললাম ব্ল্যাক এন্ড হোয়াইট বা হোয়াইট ব্ল্যাক করা। আর একটা কাজ হচ্ছে মিডিয়ার মেন যেটা কাজ সেটা হচ্ছে পৃথিবীতে যারা ভালো আছে, পৃথিবীতে যারা শান্তিতে আছে, পৃথিবীতে যারা পরিবার নিয়ে খুব সুখে শান্তিতে আছে, যাদের যাদের ইচ্ছাকে আল্লাহর কাছে সমর্পিত করে শান্তি লাভ করেছে ওদেরকে নষ্ট করা, ওদেরকে ব্যস্ত করা, ওদেরকে সমস্যায় ফেলা। এই জন্য যে কাজগুলো ওরা করে সেগুলো হচ্ছে বিভিন্ন টিভির মাধ্যমে ওরা আমাদের বেনগুলোকে নষ্ট করে, বিশেষ করে নষ্ট করে আমাদের মা বোনদেরকে। এই জন্য একটা বই পড়েছিলাম, বইয়ের নাম খেয়াল আসছে না, ওনার উনি বলতে যাচ্ছেন গবেষণা ভিত্তিক তথ্য দিয়ে উনি বলতে যাচ্ছেন যে স্টার ব্র্যান্ডে স্টার জলসা, স্টার আরন, স্টার নিউজ যতগুলো চ্যানেল রয়েছে, স্টার ব্র্যান্ডে যতগুলো চ্যানেল আছে সমস্ত চ্যানেলগুলোই যত রকম বেহুদা কাজ, বেশ্যাপনা কাজ, জাহিলিয়াতি কাজ, অন্ধকার কাজ এদের কাজ হতে ছড়ানো। এবং স্টার ব্র্যান্ডটা স্পেশালি এটা ডিজাইন করা হচ্ছে খ্রিস্টানদের দ্বারা। প্রোগ্রামের যে ল, প্রোগ্রামের যে কাঁচামাল ধরো একটা সিরিয়াল তৈরি হচ্ছে, স্টার জলসা একটা সিরিয়াল দেখাচ্ছে, সিরিয়ালটা কি করতে হবে, সমাজকে নষ্ট করতে কি হবে, মুসলিম মেয়েদেরকে মত থেকে বের করতে হবে, স্বামী স্ত্রীকে ঝামেলা সৃষ্টি করতে হবে, শাশুড়ির সঙ্গে শ্বশুরকে বলবানি করতে হবে, ওরা দিচ্ছে কাঁচামালটা দিচ্ছে কি ইয়াহুদিরা, পয়সা দিচ্ছে কারা, খ্রিস্টানরা, আর আমরা কি করছি মুসলিমরা, ওরা ঘরের মধ্যে চার কোণে বসে একটা মজা উঠছি। অনেকদিন আগে একটা মিষ্টি কিনছে একটা দোকানে, তো দোকানে একটা লোক টিভি নিয়ে বসে আছে, এলইডি টিভি, বড় টিভি নিয়ে বসে আছে, মিষ্টি খাচ্ছে। আমি বললাম ভাই আপনি তো আপনার বাড়ির মধ্যে প্রচুর মদ খাওয়া লোককে ঢোকাবেন, তো সে না আমার বাড়ির সাথে ঘেরা আছে ঢোকে না, তো সে বলতে ঢুকবে কেমন করে ঢুকবে, তখন বললাম এই যে টিভিটা আপনি চালাবেন ওই টিভিটার মধ্যেও কিন্তু ঢুকবে,
স্কুলের বাচ্চা থেকে বলছে, আচ্ছা বলতো তোমার মা তোমার আব্বারা যখন বাড়ি থেকে বের বাইরে যায়, বাইরে যখন গল্প ক্লাস উপলক্ষে যায়, তখন কিন্তু মায়ের সঙ্গে প্রচুর লোক আছে, ডান্স করে, মদ খায়, সিগারেট টানে, খারাপ লাগে দেখতে। তো সবাই বলছে, না স্যার আমার আমার বাড়িতে এরকম হয় না। তখন বলছেন হয়, চ্যালেঞ্জ দিয়ে বলছে, না স্যার হয় না। আমি বলছি হয় কীভাবে শুনবে? তখন এই উদাহরণটাই দিয়েছিলাম, তোমার আব্বা যখন বাড়ি থেকে চলে যায়, তখন তোমার মা যখন সমস্ত কাজ শেষ করে যখন টিভি চ্যানেলের সামনে বসে, হতে পারে স্টার আনন্দ বা যে কোনো চ্যানেল, যে কোনো সিরিয়াল, ওদের কাজ হচ্ছে আমাদেরকে নষ্ট করা। আজকে দেখবেন বহরমপুরে আজ থেকে 5 থেকে 7 বছর আগে আমাদের সে মুসলিম পর্ব হোক অমুসলিম কোন সবারই গায়ে পর্দা থাকতো, চাদর থাকতো। এখন আপনি যান পার্থক্য করতে পারবে না হুইজ মুসলিম আর হুইজ নন মুসলিম। আর যারা যারা আছে তাদের তো আপডেটেড, যাদের আছে যাদের আপডেটেড চাদর, মানে বুঝতে পারবে না মাতলাব নাকি বুঝতে পারছেন, ওটা ভাই ভালো করবে বিষয়টা। একটা একটা নিউজ পড়েছিলাম, কলম এসেছিল ফ্রেন্সিস জোকার বলে একজন একজন বোর্ড, উনি 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 একজন টপ মোস্ট একজন সাইন্স উনি একজন রিপোর্টার, উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা থেকে ঘুরে একটা রিপোর্ট তথ্য করেছিলেন, রিপোর্ট লিখেছিলেন, সেখানে মুসলিম বন্ধুদের উদ্দেশ্যে একটা চিঠি লিখেছিলেন, যে চিঠিটা আমরা পেলাম বুক ফেয়ারে এবার দিয়েছিলাম। সেই চিঠিটা উনি এটাই বলতে গেছে যে মুসলিম বন্ধুরা তোমরা আর এগিয়েও না, এই মিডিয়াদের ডুবে থেকে আর এগিয়েও না, তোমরা বন্ধ হয়ে যাবে। উনি মিডিয়া উদাহরণ দিচ্ছে, কেমন মিডিয়া উদাহরণ দিচ্ছেন উনি, যে মিডিয়া হচ্ছে একটা বিশের পেয়ালা, এমন পেয়ালা তুমি যদি একবার এই পেয়ালায় মুখ দাও আর যদি একটু বিষ তুমি খেয়ে ফেলো তাহলে তোমার জীবনটা শেষ হয়ে যাবে। উনি বলছেন আমরা এই মিডিয়ায় পেয়ালায় চুপ দিয়ে আর ভালোভাবে বিষ পান করে আমরা চলছি, কিন্তু আমাদের মিডিয়া কি বলছে, আমেরিকার মেয়েরা খুব সুখে আছে, খুব শান্তিতে আছে। তো উনি বলছেন বিশ্বাস করো, তোমরা যখন মা ঈশার সলাদের পরে তোমরা যখন ঈশার সলাদের পরে স্বামীর সঙ্গে গল্প করো, কথা বলো, তখন কিন্তু আমরা অন্য কোনো মদের বাড়ি গিয়ে অন্য কোনো বয়ফ্রেন্ডের সঙ্গে নাচানাচি করার পরে মদ মদ খেয়ে যখন রাস্তার মধ্যে চিতে উল্টে যখন পড়ে থাকি, তখন রাস্তার পুলিশ এসে আমাদেরকে ঘরে পৌঁছে দিয়ে যায়। তোমরা যখন ফজরের সালাতে যখন যায় না হচ্ছে উপরে সালাত আদায় করার পর আল্লাহর কাছে মোনাজাত করো, আমরা তখন ওই মদ অবস্থায় ঘুমিয়ে থাকি। সুতরাং তোমাদের জীবন আমার জীবন এক নয়, কিন্তু এখন দেখতে পাচ্ছি তোমরা তোমরা মুসলিম মেয়েরা তোমরা আজকে মিডিয়া বদলতে ওই বিষয়ে পেয়ালা পান করে তোমরা আমাদের মতো হয়ে যাচ্ছ। আর এইও না বল, একটা চিঠি লেখা আছে আমাদের কাছে, আমাদের যে ওয়েবসাইট রয়েছে আমাদের ওয়েবসাইটে দিয়ে আছে বিষয়টা। তো এই যে বিষয়টা ফেসবুকের বিষয়টা তো বললাম, এখন একটা বিষয় হচ্ছে যে মিডিয়াকে আমরা কিভাবে কাজে লাগাবো। একটা তথ্য শুনে আপনি আশ্চর্য হবেন, যে তথ্যটা অনেকে ইউটিউবে দেখেছেন বিষয়টা, যে মুসলিমরা কতটুকু স্টাডি করে। তথ্য এসছে এরকম যে একটা ইয়াহুদি ভাই, একটা ইয়াহুদি সে 1 বছরে 40টা বই পড়ে, একটা ইয়াহুদি 1 বছরে 40টা বই সে স্টাডি করে। ঠিক একটা ইউরোপিয়ান একটা খ্রিস্টান সে 1 বছরে বই স্টাডি করে 35-35টা। আলহামদুলিল্লাহ একজন মুসলিম ভাই 1 বছরে বই পড়ে মাত্র একটা। একটা অবস্থা কি, আমাদের শ্রদ্ধে পিয়ারুল ভাই বললেন যে ইকরা বিসমি রাব্বিকা খলক, প্রথম হচ্ছে পড়ো পড়ো যিনি তোমাকে সৃষ্টি করেছে, অর্থাৎ স্রষ্টাকে চেনার জন্য পড়ো, স্রষ্টাকে চেনার জন্য পড়ো, চিনতে আল্লাহকে চিনতে গেলে পড়তেই হবে, যদি মুসলিম হতে হয় পড়তেই হবে, কোরআন হোক হাদিস হোক বা কোরআন হাদিসের রিলেটেড যে বিষয় পড়তেই হবে। কিন্তু স্ট্যাটিস্টিক্স বলছে, তথ্য বলছে যে একটা মুসলিম 1 বছরে মাত্র একটা বই পড়ে। তাই হিসাব এটাই জানায় যে 1 বছরে একটা মুসলিম মাত্র 6 মিনিট বই পড়ে। 1 বছরে আমরা সকলে নয় বেশিরভাগ ম্যাক্সিমাম মোর দ্যান 95% 6 টাকা বই পড়ি। তো এখন যে বিষয়টা আসছে দাওয়াতের কাজটা আমাদের করতে হবে, পড়াশোনা করে নিজেকে জানতে হবে বুঝতে হবে দাওয়াতের কাজটা যেটুকু আমি করতে হবে। কারণ সুরা সোয়ারার মধ্যে 214 নম্বরে আতে আল্লাহ বলছে, যেটা আল্লাহ একুল মাকতুবের 112-111 নম্বর পৃষ্ঠায় রয়েছে, যে আল্লাহ কোরআন বলছে যে তোমরা নিকট আত্মীয়দেরকে সতর্ক করো, তোমরা তুমি তোমার নিকট আত্মীয় যারা রয়েছে, তোমার রিলেটিভ নেবার যারা রয়েছে, পাড়া প্রতিবেশী যারা রয়েছে, তাদের সতর্ক করো। তো এই একটা জন্য রাসূল যখন নাজিল হয়েছিল তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ে উঠেছিলেন, উঠে বলেছিলেন ইয়া সাবাহ, আমি শুনেছিলাম ইয়া সাবাহ, এ সকালের বিপদ,
তো হাদিসে এসছে আল্লাহ তো মাকতুবে সর্বনম্বর লিখেছেন যে তখনকার তদারিন্দন যারা যারা ছিল মক্কার মুশরিক, ওরা কিন্তু বলেছিল যে কে কে বলছে, কে ডাকছে। তখনকার একটা নিয়ম ছিল যে যদি কোনো মানুষকে বলতে হয়, সকল মানুষকে বিপদ বিপদ আসছে, আসন্ন বিপদের কথা বলতে হয়, তাহলে জামা কাপড় সব খুলে ফেলতে হবে, পরিধেয় কাপড়টাকে তুলে মাথায় ঘোরাতে হবে, মোতার ইয়া সালাহা। তো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন, আমার সাথে সর্বশ্রেষ্ঠ চরিত্র। তিনি বললেন, সকল বিপদ ডাকলেন, যারা আসতে পারেনি তারা কিন্তু বলেছে কে ডাকছে, না ওই মুহাম্মদ সাল্লাল্লাহু ডাকছেন। তো আমরা জানি মোসার নাম ছিল আল আমিন, সত্যবাদী। তখনকার তো ব্যাংকিং ছিল না, ব্যাংক সিস্টেম ছিল না, এখন তো প্রচুর ব্যাংক। তখন কিন্তু তদানীন্তন মুশরিকরা কিন্তু সমস্ত টাকা পয়সা আমার রাসূলের কাছে জমা রাখত, ইতিহাস অনেকগুলো রয়েছে। তো যারা যেতে পারে তাদের লোককে ও মোহাম্মদ ডাকছে, সাল্লাল্লাহু ডাকছে, তাহলে তুমি যাও। যে যেতে পারেনি একজন লোককে প্রতিনিধি পাঠিয়েছেন, দেখো কি বলছে। উনি বলছেন বলে একটা বিষয় আছেই, তোমার রাসূল যেটা বলেছিলেন যে আমি যদি তোমাদেরকে বলি পাহাড়ের ওই প্রান্তে একটা বিশাল সৈন্যবাহিনী তোমাদের আক্রমণ করা যেটা ওত পেতে বসে রয়েছে, তোমরা কি আমার কথা শুনবে? সকলে বলেছিল যে হ্যাঁ শুনবো, অবশ্যই শুনবো, কেন আপনি আলামিন, আপনি সত্যবাদী, আপনি ছোট থেকে আজ পর্যন্ত একটা মিথ্যা কথা বলতে শুনে, অবশ্যই আপনি বলুন কি বলছেন। তোমার রাসূল বলেছিলেন যে আল্লাহ ছাড়া ইবাদত করো না। তখনই কিন্তু আবু লাহাব কিন্তু পাথর তুলেছিল। ওই জন্য আমার নাজির বললেন তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, হে আবু লাহাব তোর দুইয়া ধ্বংস। তখন আল্লাহ তাওহীদের বার্তাকে সমস্ত মানুষের কাছে প্রসার প্রচার করার জন্য আমার রাসূল মুহাম্মদ সাল্লাম সবচেয়ে বড় যে মিডিয়া মাধ্যম সেটা হচ্ছে হীরা সাফা পাহাড়ের একদম উপরে উঠে বলেছিলেন। কারণ ওইটা একটা মাধ্যম ছিল যে মাধ্যমে সমস্ত মানুষের কাছে আল্লাহ তাওহীদের বার্তা পৌঁছানো যায়। বর্তমান একবিংশ শতাব্দীতে এই মাধ্যম যে মাধ্যমে আল্লাহ তাওহীদের বার্তা সমস্ত মানুষের কাছে পৌঁছানো যাবে সেটাই হচ্ছে মিডিয়া, আর সেটা হচ্ছে সোশ্যাল মিডিয়া, যে মিডিয়া আমরা হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ব্যবহার করছি। তো আমাদের যে বলার বিষয় সেটা হচ্ছে এই মিডিয়াকে আমরা যেটা আমরা ব্ল্যাক কাজে, খারাপ কাজে ব্যবহার করছি, যে হাতে যে উদাহরণটা দিলাম যেটা খারাপ কাজে ব্যবহার করছি সেটাকে আমরা ভালো কাজে ব্যবহার করতে পারি না। যেটা সৎকায় গুণার যে সৎকায় জারিয়া যে উদাহরণটা আমরা নিলাম যেটা আমরা শুনলাম সেটাকে আমরা ব্যবহার করতে পারি না, অবশ্যই পারি। এবং বর্তমান একবিংশ শতাব্দীতে যদি আমরা ইসলাম প্রচার প্রসার করতে চাই তাহলে এই মিডিয়ার কাজে লাগাতেই হবে। আমার এখনকার যে ভাইরা আমাদের সামনে আছেন, এখন আমার সামনে আছেন সমস্ত ভাইরাকে দেখেন জেনারেশন সবাই, এবং আমাদের আর যতদূর পৌঁছাচ্ছে একটা সার্ভে করা হয়েছিল যে ভারতবর্ষে কতজন লোক ইউটিউব মানে মিডিয়া সোশ্যাল মিডিয়া ফেসবুকে সার্চ করে, দেখা গেছে যে 17.18 মিলিয়ন মানে 17.4 মিলিয়ন মানে 171 কোটি মানুষ এই লক্ষ মানুষ এই বিষয়ের উপর গবেষণা করে। ওরা এখন যে বিষয়টা বলতে গুরুত্বপূর্ণ বিষয়টা কিভাবে আমরা দাওয়াটের কাজটা করতে পারি, বলতে গেলে অনেক কথার মধ্যে ছড়াচ্ছে, বলতে কেমন লাগছে না বললেও নয়। বিষয়টা হচ্ছে বর্তমান যেটা ইন্ডিয়া এবং গোটা সারা বিশ্বের প্রেক্ষাপটে যেটা একটা মেন সমস্যা আমাদের হয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে মুসলিম নির্যাতন। নাম ধরলেই হলো, সে প্র্যাকটিক্যাল মুসলিম হোক বা নন প্র্যাকটিক্যাল মুসলিম হোক, তার উপর অত্যাচার করো, সমস্যার সৃষ্টি করো। গত এনআরসি তো বুঝতে পারছেন বিষয়গুলো, আরএসএস, বজরং দল, হিন্দু পরিষদ যারা রয়েছে, এবং এদের কাছে আমি যতগুলো স্টাডি করেছি দেখেছি একটা ছোট বাচ্চা বয়স কত হবে 8 কিংবা 10 বছরের বাচ্চাকে রিপোর্টার জিজ্ঞেস করছে ইসলাম সম্বন্ধে মুসলিম সম্বন্ধে কিছু কটুক্তি করছে, কিছু কথা বলছে। তো রিপোর্টার জিজ্ঞেস করছে যে তুমি এটা কোথায় শিখলে, তোরা বলছে যে আমাদের যারা টিচার আছেন যোগগুরু যারা রয়েছে তারা আমাকে বইগুলো দিয়েছেন। তো বইগুলোর মধ্যে কি করা হয়েছে, মিসকনসেপশন দেওয়া হয়েছে, ভুল তথ্য পাচার করা হয়েছে বলেই বিষয়গুলো হচ্ছে। আমাদের যেটা করতে হবে, আমাদের যেটা কাজ এখন সেটা হচ্ছে, যেটা আমি মনে করি এই মিডিয়াকে কাজে লাগিয়ে ওই ভাইদের কাছে আমাদেরকে দাওয়াত বসতে হবে। গত পরশু দিন একটা প্রোগ্রাম দেখলাম, ভালো কাজ করেছে কিছু ভাইরা, মুসলিম ভাইরা, প্রায় 5-6টা দেখলাম এই পুজো স্টলের কাছে যেখান থেকে বোধনা বেরোচ্ছে ওখানে ওরা কি করছে, পানি বিতরণ করছে এবং তার পাশাপাশি মেডিকেল কিট রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আলহামদুলিল্লাহ মেডিকেল কিটের সঙ্গে পাশাপাশি
মেডিকেল কিটের পাশাপাশি যেটা রয়েছে সেটা হচ্ছে কোরআন এবং ইসলাম সম্পর্কিত কিছু বই। কেউ যদি হিন্দি ভাষী হয় তাকে হিন্দি বই দেওয়া হচ্ছে, কেউ যদি উর্দু ভাষী হয় তাকে উর্দু বই দেওয়া হচ্ছে, কেউ যদি বাংলা ভাষী হয় তাকে বাংলা বই দেওয়া হচ্ছে। এটা একটা ভালো পদক্ষেপ। তো আমরা যেটা বলতে চাচ্ছি যে এই মিসকনসেপশন দেওয়া হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে রিলিজিয়াস মিসকনসেপশন, ধর্মীয় ভুল বার্তা যে ইসলাম ধর্মবাদীদের রয়েছে। একটা জায়গায় একটা বই আছে দেখবেন যে অমুসলিমদের সাধারণ 20টা প্রশ্নের জবাব, বইটা দেখবেন যারা দাদাদের কাজ করছে তারা পড়েছেন আশা করছি, যে অমুসলিম ভাইদেরকে আমরা দাদাদের কাজ করছি এখন তো প্রক্রিয়া অফ আছে অন্য বিষয়টা, তো দাদাদের কাজ করতে গিয়ে দেখেছি অমুসলিম ভাইদের কাছে 20টা প্রশ্ন ওরা এসেই থাকে প্রায়, ওই 20টা প্রশ্ন মনে হতে মুখস্থ করে দিতে পারে আমরা আমাদের দাদাদের কাছে সমস্যা হবে না। এটা আমাদের জরুরি অমুসলিম ভাইদেরকে দেওয়া বইয়ের মাধ্যমে হোক যে কোনো মিডিয়ার মাধ্যমে হোক। আর একটা যে বিশ্বাসীয়তা দেয় সেটা হচ্ছে আমাদের হিস্ট্রি সম্বন্ধে, বুঝতে পারছেন তো, হিস্ট্রি সম্বন্ধে ইতিহাস সম্বন্ধে একটা ভুল তথ্য ওরা পাচার করেই থাকে। তো একটা বই রয়েছে আপনার বই অনেকে নাম শুনুন, বইটার নাম সেটা হচ্ছে ইতিহাসের ইতিহাস যেটা ব্যান করা হয়েছে। আর একটা বই রয়েছে সেটা হচ্ছে গোলাম মুক্তের লেখা চেপে রাখা ইতিহাস, চেপে রাখা ইতিহাস। এই বইগুলো যদি আপনি পড়েন, এই বইগুলো যদি আপনি পারেন কিনে হোক কিছু পাতা জেরক্স করে হোক যেভাবেই হোক এই বার্তা যদি পৌঁছে আমাদের কাছে আশা করা যায় কিছুটা বুঝবে বিষয়টা। আর একটা বিষয় যেটা রয়েছে যেটা আলিফ বলে একটা সংস্থা রয়েছে ওদের কাজ হচ্ছে, আমি চিঠিগুলো দিচ্ছি, ওদের কাজগুলো হচ্ছে যে ওরা রাস্তার বাঁকের মুখে রাস্তার বাঁকে একটা ছোট স্টল করে, স্টলে কিছু পানি রাখে, শরবত রাখে, কিছু বিস্কিট রাখে এবং কিছু কোরআন মাজিদ রাখে এবং বড় বড় হুডলে বসে ধুড়লে দাঁড়িয়ে থাকে, যাই আমি মুসলিম, প্লিজ আস্ক এনি কোশ্চেন অ্যাবাউট মি, আমি একজন মুসলিম আমাকে যে কোনো প্রশ্ন করতে পারেন, প্লিজ আস্ক মি অ্যাবাউট মিসকনসেপশন ইসলাম মিসকনসেপশন, এরকম ভাবে লিখে থাকে ওরা। এবং যে আসে ওদের সামনে দাঁড়ায় জিজ্ঞেস করে, তাদের কিছু বইপত্র দেওয়া হয়, কিছু কিছু বিস্কুট চকলেট দেওয়া হয়, পানি খায়, এরকমভাবে কাজ করে ওরা। এগুলো ওইগুলো আমরা স্ট্রিটে গুনে এগুলো করতে পারি, মাথায় থাকে আর হয়নি। আর একটা কাজ যেটা আমি থেকে শুনছিলাম সেটা হচ্ছে ড্রিংকিং ওয়াটার, তো বললাম পানির একটা বিষয়। আর একটা বিষয় হচ্ছে হসপিটাল, হসপিটালের মধ্যে হসপিটালে যে দাদাদের কাজ আমরা করতে পারি, হসপিটালে দেখবেন বিশেষ করে অনেক গরিব মানুষ থাকে যারা কোনো একটা সমস্যায় বলে ব্লাড হোক বা কোনো একটা তথ্য কোথা থেকে কী করবো কী করবো না যাবো, এই যে বিষয়গুলো সমস্যাগুলো হসপিটালে হয়, তো ওইখানে ছোট্ট কিছু একটা টেপ করে হোক বা দুমাসটা ছেলে বসিয়ে যদি ফোন, অনেকে অনেকে গরিব মানুষ ফোনও হয় থাকে না, অনেকে ফোনও থাকে দেখেছি ফোন থাকে না, তো আমরা কিছু ভাই যদি হসপিটালের পাশে থেকে বা কোনো স্বাস্থ্যকেন্দ্রের পাশে থেকে বা কোনো কোনো একটা রাস্তার পাশে থেকে যদি আমাকে আমি সাহায্যের জন্য মে আই হেল্প ইউ লিখে দিয়ে যদি দাওয়াতের কাজ করতে পারে অন্তরালে কাজগুলো করতে পারছি মিটিয়ে কাজে লাগবে বলে মনে করি। আর একটা বিষয় যেটা সেটা হচ্ছে বলতে ভয় লাগে না বললে নয়, দাজ্জালের যে বিষয়টা, দাজ্জালের যে ফেতনা সেটা মিডিয়ার এক চলন্ত ফেতনা। বর্তমান মিডিয়ার যে যতগুলো আপনার শাখাপাশাটা দেখবেন তার মূল কেন্দ্র কিন্তু হচ্ছে দাজ্জাল এবং দাজ্জাল চক্রান্ত, যাতনা যারা করবে। এবং দেখবেন এই দাজ্জালের চক্রান্ত শুধু ইহুদি খ্রিস্টানের মধ্যে নয়, আমাদের প্রত্যেকটা বাড়ির মধ্যে রয়েছে। যে সৌদি আরেবিয়া, সৌদি আরেবিয়ার যে সিকিউরিটি, সিকিউরিটি যে ফোর্স রয়েছে তাদের ব্যাচগুলো দেখবেন এক চোখ, দাজ্জাল বছর থাকবে আমরা জানি এক চোখ। তো আমি ওনাকে জিজ্ঞেস করেছি যে আমরা যদি সলাতে আত্মায়াতে পড়ার সময় শেষে দিয়ে যেটা করি আল্লাহুম্মা ইন্নি আউযুবিকা মিন ফিতনাতিল মাসিহ দাজ্জাল, হে আল্লাহ তুমি আমাকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও। তো অনেকে জিজ্ঞেস করেছে আচ্ছা বলতে কোন দাজ্জালের কথা আমার আসলে বলছে, তো যদি দাজ্জাল আসবে আমাদের ঠিক আছে, কিন্তু আমরা বুঝতে পারছি না যে আমরা বলছি যে ওই দাজ্জাল আসবে সে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাও, কিন্তু এটাও একটা বিষয় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে প্রত্যেকটা যতগুলো নবী এবং রাসূল পৃথিবীতে এসেছেন প্রত্যেকটা নবী এবং রাসূলের উম্মতকে দাজ্জালের ফিতনা থেকে বলেছেন, সতর্ক থাকতে বলেছেন। আর আমার রাসূলদের সর্বশেষ রাসূল, সুতরাং আসবেই সে যখনই হোক যবে হোক, আমার রাসূল আল্লাহ ভালো জানেন। সুতরাং আমাদের দাজ্জাল যে ফিতনাগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটা ফিতনা, আপনারা দেখবেন বিষয়গুলো বলার সময় যেহেতু কম, অন্যতম একটা ফিতনা সেটা হচ্ছে ইলুমিনিটি। একটা নতুন শব্দ আমরা শুনি ইলুমিনিটি, কাদেরকে বলা হয়? যারা শয়তানের ইবাদত করে। এবং আশ্চর্যের বিষয় হচ্ছে এটাই, এই নিয়ে এই নিয়ে কথা বলা ভয়ঙ্কর, এই নিয়ে পড়াশোনা করা ভয়ঙ্কর। যদি আপনি নেটে বেশি করে ইলুমিনিটি নিয়ে সার্চ করতে চান তাহলে আপনার আইডিয়া ট্র্যাক করা হবে, বলে দিচ্ছে মিডিয়াতে।
কিন্তু ইলিমিনেটির মাধ্যমে ওরা অনেক কিছু করতে চাইছে। যেমন আপনাকে বলে দিই, একটা হচ্ছে RFID চিপ, একটা চিপ যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে RFID চিপ। RFID চিপ কি জানেন? ওরা চেষ্টা করছে যে গোটা ইন্ডিয়া, দেখুন দেখুন, একটা হচ্ছে ATM, আগে ছিল বিনিময় প্রথা, গরু দাও ধান নাও, বিনিময় প্রথা, ট্রানজাকশন। এখন তারপর কি হলো, সোনার বা টাকা বা রূপার টাকা, ওরা চাই যেটা মহাবিন্দুগুলা যেটা করেছে সেটা হচ্ছে তামার টাকা। তারপর কি এলো, তারপর এলো এমনি যে টাকা দেখতে পাই আমরা, এখন কি এলো পাতা, কাগজের টাকা। কিছুদিন আগে যদি, এখন যদি আমাদের ইন্ডিয়ান গভর্নমেন্ট বলে যে 2000 টাকা প্যান্ট করে দেওয়া হলো, 2000 টাকা রাস্তা ছিটিয়ে ফেলতে এক টাকা নেবে, 500 টাকা যদি ছিটিয়ে ফেলতে এখন কেউ নেবে এখনকার, তো ওটা একটা পদ্ধতি। লেটেস্ট যে আসছে সেটা হচ্ছে ক্যাশলেস পদ্ধতি, অর্থাৎ আপনার পকেটে টাকা থাকবে না, আপনার অ্যাকাউন্টেই টাকা থাকবে। আপনার একটা কার্ড দেওয়া হবে, আপনি সবজি দোকানে যাবেন, কার্ডটাকে স্ক্র্যাচ করবেন, আপনার সবজি দোকান হলো 272 টাকা বা 121 টাকা, আপনি স্ক্র্যাচ করবেন, আপনার আপনার অ্যাকাউন্ট থেকে টাকাটা ওর অ্যাকাউন্টে চলে যাবে। এইরকম যদি হয় তাহলে এমন তো হতে পারে, ইহুদি চক্রান্তে আপনার যেটা শুনছেন, আমি এমন তো হতে পারে যে আপনার ব্যাংকে প্রচুর টাকা আছে, হঠাৎ করে দেখা গেলো যে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট জিরো, শূন্য, কি করবেন, কোথায় যাবেন, ভাবতে হবে, ভাবতে হবে বিষয়গুলো। তো RFID চিপ যেটা বলছিলাম, একটা ছোট্ট চালের, যেটা ছোট চালের যে দানা হয়, ওই দানা আপনার হাতের এখানে পুশ করে দিচ্ছে, দিয়ে ঠিক করে দিল, ছোট অপারেশন, অপারেশন হয়, জাস্ট ইঞ্জেকশন ঢুকে পুশ করে রেখে দিল, ওইটা হচ্ছে RFID চিপ। ওর মধ্যে আপনার সমস্ত তথ্য, আপনার বায়োডাটা, আপনার জীবনের সমস্ত কিছু থাকছে, আমার অ্যাকাউন্ট শুধু থাকছে ওর মধ্যে। আপনি দরজায় যাবেন, টাচ করবেন, দরজা খুলে যাবেন, আপনি কিছু কেনাকাটা করলেন, এটা টাচ করলেন, আগে স্ক্র্যাচ করতে করে টাচ করলেন, আপনার অ্যাকাউন্ট টাকা ঢুকে গেল, এরকম হবে। এরপর যে বলা হয় কথা বলছি, এরপর যে বিষয়টা আছে সেটা হচ্ছে ওই RFID চিপটাকে আপনার ব্রেনে লাগাবে, ঠিক এইখানে স্পাইনাল কর্ডে এখানে লাগাবে, এইখানে লাগাবে। সুতরাং এর লাগিয়ে কি করবে, আপনি কি ভাবছেন, আপনার থিঙ্কিং, আপনার চিন্তা ভাবনা ওরা কন্ট্রোল করবে। এবং যদি মনে হয় যে এই লোকটা আমাদের মতো চলছে না, আমাদের মতো কাজ করছে না, তাহলে কিন্তু ওরা ওই RFID চিপটাকে বাস্ট করে দেবে, এবং দেখবেন একটা হচ্ছে ধপ করে পড়ে মরে গেলো, কি হলো কিছু না আসে, ওর ভেতরে যে RFID চিপটা ছিল সেটা মারে, এটা আসবে, এটা আস্তে আস্তে আসবে। দেখবেন এখন নতুন একটা এসছে, ATM-কে বন্ধ করে দেওয়া হচ্ছে। এগুলো মিডিয়া, মিডিয়ার কার সাথে মিডিয়া, এবং মিডিয়া আপনাদেরকে এই বিষয়গুলো এত সুন্দর সুন্দর উপস্থাপন করবে যে হলো সত্যিই, তো টাকা পয়সা নিয়ে ঘুরতে হবে না, তো আমার হাতে খুঁজে দিলাম একটা নো প্রবলেম, যাবো টাচ করবো, পয়সা দিয়ে চলে আসবো, কেন পয়সা ঘুরবো, কোথায় চা, যত দিন যাচ্ছে, এখন তো কলি যুগ, এখন কোন যুগ, হিন্দু যুগে, চা হিন্দু ধর্মে চারটে যুগ আছে, সত্য যুগ, তাপর যুগ, ক্রেতা যুগ, কলি যুগ, এটা কলি যুগ, শেষ যুগ। তো এই যুগে তো কলি মনে হয় যে শয়তান, শয়তানের যুগে তো সবই অন্ডল করবে, হিন্দু ধর্ম থেকে বলছি বিষয়গুলো, তো সবই তো চোর টাকা দেয়, তো পয়সা দেওয়া কি হবে, আর আমি চিপ নিয়ে ঘুরবো, কিন্তু এর মধ্যে এটাই করবে, চলছে ভারতে দেখলো আমার টাকা শূন্য, কি করবেন, বিষয়গুলো ভাবনা আছে। তো এগুলো সব মিডিয়া, কিন্তু হ্যাঁ কেন এই কথাটা কেন নিয়ে এলাম, না মিডিয়া এমনভাবে প্রচার করবে বিষয়গুলো, মনে হয় যে খুব বোঝা জিনিস, তো ওর মধ্যে সব গন্ডগোল করা আছে। আর সবচেয়ে ভয়ঙ্কর যেটা মিডিয়া নিয়ে আসতে যাচ্ছে সেটা হচ্ছে নিউ ওয়ার্ল্ড অর্ডার। হিন্দু ধর্ম থাকবে না, ইসলাম থাকবে না, ঈশাই থাকবে না, কোনো ধর্ম থাকবে না, একটা ধর্ম, সেটা হচ্ছে নিউ ওয়ার্ল্ড অর্ডার, একটা ধর্ম থাকবে, এবং সে ধর্মটা হবে খ্রিস্টান এবং ইয়াহুদের, স্পেশালি ইয়াহুদের দার্জিলিং চক্রান্তের ধর্ম। তো যেটা বলছিলাম আমি সাবজেক্টটা এই কারণে নিয়ে এলাম, মিডিয়া আলোচনা করতে এগুলো বলতেই হয় না, বললে হয় না, কারণ মিডিয়াতে এই যে গান আমি বলতে, মিডিয়াতে আমি যদি ইলিমিনেটি নিয়ে বলতে শুরু করি, মোটামুটি আলহামদুলিল্লাহ বেশ কিছুক্ষণ, বেশ কিছুক্ষণ, কয়েক ঘন্টা বলা যাবে। বড় বড় যে ফিল্ম স্টার রয়েছে, নামই করে দিচ্ছে আপনাকে, যেমন নামগুলো তো মাথায় না, সবগুলো অজয় দেবগন একজন নায়ক আছে, আর একজন নায়ক কি আছে, এরা সব ইলিমিনেটি সদস্যরা, ইলিমিনেটি সিম্বল, এটা ইলিমিনেটি সিম্বল, এটা একটা আমরা করি না, এরকম করি, এরকম করি, এরকম, এগুলো সব ইলিমিনেটি সিম্বল, এইটা বাদ দিয়েছে আমরা, এটা হচ্ছে আশাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, এটা বাদ দিয়েছে, এগুলো করি, কিন্তু ভালো কিছু হলো সিম্বল। এই যে সিম্বল, একটা সিম্বল আছে এরকম ইয়ো ইয়ো পোজ, ইয়ো ইয়ো পোজ দেখবেন,
দেখতে হবে এগুলো মিডিয়ার মধ্যে আসছে এগুলো, এবং এত সুন্দরভাবে মিডিয়া হাইলাইট করেছে, ইয়াং জেনারেশন গভীর করছে, কিছু থামস আপ দিচ্ছে, থামস আপ খাচ্ছে, মানে এদের যেভাবে থামস আপ খাচ্ছে ওই রকম করে খাচ্ছে, ও বাঁচতে দেখছে ওই রকম করে খাচ্ছে স্টাইলটা, মানে মিডিয়া আমাদেরকে এত পরিমাণে অ্যাডাপ্টেশন, এত পরিমাণে আমাদেরকে ঘিরে নিয়েছে, অ্যাবজর্ব করে নিয়েছে, ঢুকিয়ে নিয়েছে, বেনস করেছে এমনভাবে। তো এখনও যদি আমরা ওই অবস্থায় থাকি, মাইকের আমাদের মাইকটা তো আমাদের চলে যাচ্ছে যে ভাইরাস শুনছেন আজকের মূল্যায়ন করবো বিষয়টা, সেই স্থিতির বিষয়গুলো আসতে যাচ্ছি এটাই, সেটা হচ্ছে যে হাদিসটা মনে নেই যেখানে মহাসাল্লাম বলছেন যে আমাদের দুই রকম বন্ধু হতে পারে আমাদের পৃথিবীতে, একটা হচ্ছে আতরওয়ালা আর একটা হচ্ছে কামারওয়ালা। সুতরাং আমাদের বন্ধু হতে হবে, মহাসাল্লাম বলছে যে আতরওয়ালার সঙ্গে তুমি যদি বন্ধুত্ব করো তাহলে সে যদি তোমাকে আতর নাও দেয় তাহলে পাশে তুমি গন্ধ পেতে পারো, আর যদি কামারওয়ালার সঙ্গে বন্ধুত্ব করো তাহলে তোমাকে ছ্যাঁকা খেলেই হবে, মানে ছ্যাঁকা যদি নাও দেয় তাহলে যখন ফ্যাপার টানবে তখন দু একটা আমাদের ফুল ঘেঁষে তোমার গায়ে পড়ে তোমার গ্রাম খুঁজাবি। সুতরাং যদি আমরা সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে ভালো কাজ করতে গিয়ে যদি দেখি যে আমার কিছু ভাই, আমার কিছু বোন, আমার কিছু পড়শি, আমার কিছু রিলেটিভ যদি দেখা যায় গন্ডগোল করছে, তাকে আমরা গিভ আপ করে দেবো, বাদ দিয়ে দেবো, গিফট করে দেবো, বের করে দেবো তাদের আমাকে, আর ভালো জায়গা বলতে তাদের সঙ্গে সাথে হবে। তো যে বিষয়টা শেষে যেটা বলতে যাচ্ছি সেটা হচ্ছে সুরা বাকারার 143 নম্বর আল্লাহ বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মধ্যমপন্থী উম্মত করে পৃথিবীকে পাঠিয়েছেন যেটা আমরা সাক্ষী হতে পারি পৃথিবীর মানুষের উপর, এবং আমার রাসূল সাক্ষী হতে পারেন আমাদের। বলতে পারলাম বিষয়টা, অর্থাৎ আবু সাঈদ খুদরি থেকে হাদিস বর্ণনা রয়েছে যেটা বুখারীর 4487 নম্বর হাদিসের মধ্যে এসেছে, বলছে কিয়ামতের মাঠে মূসা আলাইহিস সালামকে আল্লাহ জিজ্ঞেস করবেন যে হে মূসা আলাইহিস সালাম, তুমি কি পৃথিবীর বুকে আমার দাওয়াত কি দাওয়াতের কাজ করেছিলে, তুমি কি তোমার কমকে আমার তাওহীদের মাথায় পৌঁছেছিলে? তখন মূসা আলাইহিস সালাম বলবেন যে হে আল্লাহ, আমি তো পাঠিয়েছি, আমি তো পৌঁছেছিলাম। তখন মূসা আলাইহিস সালাম কমকে আল্লাহ জিজ্ঞেস করবেন যে তোমাদের কি এ কাজ করেছিল, মূসা আলাইহিস সালাম তোমাদের নবী যে পাঠিয়েছিলাম সে কি তোমাদের তাওহীদের মাথায় পৌঁছেছিল? তখন মূসা আলাইহিস সালাম বলবেন যে আল্লাহ আমাকে আমাদেরকে পাঠায়নি, আমাদেরকে তোমার তাওহীদের কথা বলেনি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন যে মূসা তুমি যে বলছো এর কি কোনো প্রমাণ আছে, তুমি যে বলছো যে পাঠিয়েছি তাওহীদের কথা কোন প্রমাণ আছে? তখন মূসা সাহেব বলবেন আমাদের জন্য, হে আল্লাহ, হে আল্লাহ প্রমাণ আছে, কার কে না উম্মতে মুহাম্মদ, আমরা, কারণ কোরআনের মধ্যে আমরা পড়েছি, কোরআন দেবে আল্লাহ বলছেন যে উম্মতে মুহাম্মদ মূসা আলাইহিস সালাম দীর্ঘ কয়েক বছর ধরে উনি তাওহীদের কাজ করেছিলেন, আর আমাদের উপর সাক্ষী হবে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাক্ষী দিয়ে দিয়ে আল্লাহ আমার উম্মতে মুহাম্মদ, আমার যারা উম্মত, আমার যারা অনুসারী ছিল, আমার যারা ফলোয়ার ছিল, তারা কিন্তু আদের কাজ করেছিল। সুতরাং শেষ মুহূর্তে যে কথাটা বলা, যে কথাটা বলতে চাইছিলাম আমি, সেটা যে মিডিয়া ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না, মিডিয়া ছাড়া কেউ চলতে পারবো না, মিডিয়া আমাদের অ্যাবজর্ব করতে, কেউ যদি বলে যে মিডিয়া হোয়াটসঅ্যাপ ফেসবুক টুইটার বাদ দাও, পারবো না, বাদ দিব, পারবো না, যতই আপনি বলুন পারবেন না। আপনি দেখুন, আপনি ইন্টারনেট ছাড়া যা ইন্টারনেট ব্যবহার করেন, আপনার মোবাইল এক ঘন্টা ইন্টারনেট কেটে নেবো, এক ঘন্টা ইন্টারনেট কেটে, আমি বলছি এক ঘন্টা ইন্টারনেট কেটে নেবো, এক ঘন্টা ইন্টারনেট অফ করে দাও, থাকতে পারবেন? আমার কষ্ট হবে বলছি, কিন্তু আলহামদুলিল্লাহ আমি বলছি আপনাকে, আমার এই মোবাইলে 64 GB মেমোরি রয়েছে, ইন্টারনাল 8 আছে, আমার ল্যাপটপে 1 TB হার্ড ডিস্ক রয়েছে। কিন্তু আমার একটা আত্মীয় এসেছিল, এসে বলছে যে হাসানের ল্যাপটপ কি আছে দেখি, তা আমি ছেড়ে দিলাম যা ল্যাপটপ নিলেন, আপনি কাজ করুন, যতগুলো ফোল্ডার সাব ফোল্ডার যা ছিল সবগুলো খুঁজেছে, দেখল যে কোনো কিছু আছে কি না, বুঝতেন তো, জাহিলিয়াত কিছু আজকে দেখতে চাইবে যে আমার ল্যাপটপ কিছু আছে কি না। আলহামদুলিল্লাহ আল্লাহকে ভয় পাই, রাত্রিবেলা দেওয়ার জন্য একটা দুটো তিনটে বা কখনো কোনো কাজ করলে দুটো আইটা পর্যন্ত কাজ করতে হয় আমার নেটে, কিন্তু কোনোদিন বাইরে ক্লিক কাজ চাই না। আর ইউটিউব বলে ইউটিউবে যে লিঙ্কগুলো, একটা ইউটিউবে দেখছি ইউটিউব চলছে, পাশে অনেকগুলো লিঙ্ক আছে, আপনার যে মন মানসিকতা সেই মানসিকতার উপর টিভি লিঙ্ক দিয়ে দেবে, এবং ওর মধ্যে জেহাদি কিছু দেবে, সাবধান, আল্লাহ যেটা বলেছে সেটা বাড়াবাড়ি করা যাবে, ছাঁচি করা যাবে। সুতরাং ওনাকে আমাদেরকে ভুল করে ডাইভার্ট করার জন্য কাজগুলো করবো, সাবধান হতে হবে। তো আমি যেটা বলছিলাম যে আমি যদি আল্লাহ যেটা আমার সুযোগ দিয়েছে, সহযোগিতা আল্লাহ করেছেন যে আমি যদি কন্ট্রোল করতে পারি, তাহলে আমরা কন্ট্রোল করতে পারবো। শুধু মিডিয়াকে বেরোতে পারবো না, এই মিডিয়াকে আমরা ব্যবহার করবো, চুবড়ি ব্যবহার করবো, যাকে বলে যেমন মাংস মাংস ভাত খেতে ভালো হচ্ছে, চুবড়ি ভাত খায় তো চুবড়ি ব্যবহার করবো, কিন্তু 100% চেষ্টা করবো যে আল্লাহ আমাকে দেখছেন। আমি কথাটা শেষ করছি কোন একটা অ্যাপ দিয়ে, সেটা জিন জেনে 7 নম্বর 8 নম্বর অ্যাপ, আল্লাহ বলছে যে একটা কি হবে
পৃথিবীতে থাকাকালীন ক্ষুদ্রাতি ক্ষুদ্র অনুপরিমাণে ভালো কাজ যেগুলো আমরা করবো কাল কিয়ামতের মধ্যে সেগুলো আমরা দেখতে পাবো, এবং অনুপরিমাণে ক্ষুদ্রাতি ক্ষুদ্র খারাপ কাজ যেগুলো করবো সেগুলো আমরা দেখতে পাবো। সুতরাং মিডিয়াকে ব্যবহার করি, মিডিয়াকে দাওয়াতের কাছে ব্যবহার করি, এবং যে কথাগুলো বললাম ইলুমিনেটির সম্বন্ধে যে কথাগুলো বললাম, ওয়ার্ল্ড নিউ ওয়ার্ল্ড অর্ডার সম্বন্ধে কথাগুলো বললাম, দাজ্জাল সম্বন্ধে কথাগুলো বললাম, যে মিডিয়া ভাইরা আছেন তারা দেখুন, ভাইদেরকে প্রচার প্রসার করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। আমাদের পড়ুয়া যে সাথী ভাইরা এসছে তাদেরকে অনুরোধ করা আছে আজকে রাতটা থাকার জন্য, ঠিক আছে? টিফিন থাকে দেখ। আলহামদুলিল্লাহ।